খাদ্য পুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজ্ঞানসম্মত উপায়ে গবেষণার মাধ্যমে মৎস্য ও প্রাণী সম্পদ খাতকে সম্প্রসারণ করতে কাজ করছে সরকার বুধবার রাজধানীর ওসমানী মিলনায়তনে চতুর্থ ইনোভেশন শোকেসিং কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে এ খবর জানান মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী সমরিজাউল করিম এমপি এ সময় মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তর বিএফআরআই বিএলআরআই বিএফডিসি বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের উদ্যোগে জেলা পর্যায় থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে চালু হওয়া মোট বত্রিশটি উদ্যোগ পরিদর্শন করেন মন্ত্রী যার মধ্যে মোবাইল পিস ডিভাইস ডক্টর ফিশ মৎস্য চাষী স্কুল ও বার্তা উল্লেখযোগ্য যেগুলো ব্যবহার করে পরামর্শ পাবেন মৎস্য চাষীরা উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে খামারি ও উৎপাদকদের সেবা নিশ্চিতে এ সকল কার্যক্রম মৎস্য প্রাণী সম্পদ খাতকে আরও এক ধাপ এগিয়ে নেবে বলে জানান মন্ত্রী চাল ধান ভাত ভুট্টা যেটা বলেন এটা তো খাবার না এর হাইলি কার্বোহাইড্রেট থাকে কার্বোহাইড্রেট বরং শরীরের জন্য অনেক ক্ষেত্রে ক্ষতিকর কিন্তু যে আইটেমটা আমরা দিতে পারি মাছ মাংস দুধ ডিম এইটা কিন্তু করোনার সময় প্রয়োজন সুস্বাস্থ্যের জন্য প্রয়োজন এবং আপনার গড় আয়ু বৃদ্ধির জন্য প্রয়োজন ফলে এই খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি আমরা মৎস্য এবং প্রাণী সম্পদ সেক্টরকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে এটাকে আধুনিকীকরণ করা হবে